গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। স্মাইলি পিউর তরফ থেকে একটা ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওটা আমার কোনো কন্টেন্ট নেই, বাট এই ভিডিওটা আমি বানিয়েছি দুদিন ধরে। একটা খুব ইউটিউবে একটা জিনিস চলছে, সেটা হচ্ছে স্ট্রাইক। আমাদের বাংলাদেশের একজন আছেন যাকে আমি ফলো করি, তার ভিডিও দেখি, তাকে স্ট্রাইক দেওয়া হয়েছে। এটা নয় যে আমি তাকে পার্সোনালি চিনি, বাট পার্সোনালি চিনি না। অনেক দিদি অনেক কিছু বলেছে, বাট আমি মনে করলাম যে আমারও বলা উচিত। কারণ দেখুন, উনি কাউকে কিছু যদি বলে, তার উত্তরে কেউ ওনাকে যদি কিছু বলে রিপিট করে, উনি কিন্তু কোনোদিন তার প্রতিশোধ নেয়নি। কারণ ওয়াইটিটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি কাউকে পার্সোনালি চেনো না, কারোর বাড়ি চেনো না, তার সাথে কোনো কন্ট্যাক্ট নেই। তুমি তোমার শত্রুতা যদি করতে হয়, তুমি ওয়াইটি থেকে করো। তোমাকে কেউ যদি কিছু বলে, তুমি ঘুরিয়ে তাকে কিছু বলে দাও, তুমি সেটাকে বরাবর করে দাও। বাট ইয়ে নয় যে তুমি শত্রুতা ভালোভাবে করার জন্য তুমি তাকে স্ট্রাইক দেবেন, এটা একদমই ঠিক না। একটা মানুষ অনেক কষ্ট করে ইউটিউবে নিজের চ্যানেলটাকে দাঁড় করা, হয়তো আমি জানি না তার চ্যানেলটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। একটা একটা ক্রিয়েটারের কাছে তার চ্যানেলটা সত্যি সত্যি অনেকটা গুরুত্বপূর্ণ। তার কাছে হয়তো এখান থেকে ইনকামটা কোনো কিছু যায় আসে না, বাট এখানে ওনার অনেক একটা কী বলে, ওনার অনেক মেহনত লেগেছে, যেটাতে যার ফলে উনি আজ এই চ্যানেলটাকে এতদূর দাঁড় করিয়েছে। আমি দেখেছি উনি সুপ্রিয়াদি অনেক, আমাদের যেমন মিলিকে সৌমিকে অনেক সময় অনেক কিছু কন্ট্রোভার্সিতে নিয়েছে, বাট ওরা রিপিটে সেটাকে সলভ করেছে বলে। তা এই বলে নয় যে ওরা একজন আরেকজনকে স্ট্রাইক দিয়েছে। আমি এটাই দেখছি যে এখন ওয়াইটিতে সবথেকে বড় শত্রুতা, সবথেকে নিজের শত্রুকে চুপ করানোর সবথেকে সহজ উপায় হচ্ছে তুমি স্ট্রাইক দিয়ে দাও, ব্যাস তুমি তারপরে আর তোমার বেঁচে গেল ওখান থেকে। বাট এটা তুমি খুবই ভুল করছো। স্ট্রাইকটা একটু সত্যি খুবই ভুলই একটা কাজ। আমি পার্সোনালি আমি যদি বলি, আমার ভিডিওতেও স্ট্রাইক এসছে। আমি কেন কিছু রিয়াক্ট করছি না, বাট আমার একদম ছোট্ট একটা চ্যানেল, ও যদি স্ট্রাইকে বন্ধ হয়ে যায় হয়তো আমার কষ্ট হবে, বাট অতটা নয়। কিন্তু যারা এই যে এত কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছে, এত কিছু করার পরও যদি স্ট্রাইক দিয়ে তার চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে সত্যি সেটা খুবই খারাপ, খুবই খারাপ। আমি জানি না এই স্ট্রাইক ব্যাপারটা কেন এখন খুব হচ্ছে, এটা একদমই ঠিক না। একটা মানুষকে তুমি যদি তোমার ব্যাপারে তুমি যদি শুনতে না পারো, তোমার ব্যাপারে শুনতে যদি তুমি না পারো, তুমি কারোর ব্যাপারেও কিছু বলো না, তাই না? তাই তুমি যদি কাউকে কিছু বলো, উল্টে তার কাছ দিয়ে জবাব তোমাকে এক্সপেক্ট করতেই হবে, সে তোমাকে বলবে। আর এটা হচ্ছে আমাদের একটা ডিজিটাল মাধ্যম যেখানে আমরা ভিডিওতে আমরা একজন আরেকজনের পক্ষে বিপক্ষে থাকি। তা আমি যখন অন্য কারোর ব্যাপারে বলছি, তো এটা তো আশা করাই যে সে আমার ব্যাপারে বলবে। তা বলে এই নয় যে তাকে আমি স্ট্রাইক দিয়ে চুপ করিয়ে দিলাম, তাই না? সে চুপ হয়ে গেল, কিছু বলবে না, কিন্তু এটা তো ঠিক নয়। তুমি এটা যে স্ট্রাইকটা দিয়েছি আমি তাকে বলছি, তুমি হয়তো ভাবছো যে আমি স্ট্রাইক দিয়ে দিলাম, যাক গিয়ে চুপ হয়ে যাবে, কিছু বলবে না, কিন্তু তুমি ভুলে যাচ্ছ তোমার কাছে যদি 10,000, 12,000 যতই ভিউস থাকে, তার মধ্যে কিন্তু কেউ বড় ক্রিয়েটর নয়, সবই ছোটো ছোটো ক্রিয়েটাররা তোমাকে সাহায্য করেছে উপরে ওঠার জন্য, এবং তুমি আজ একটা বড় একটা একটা পজিশনে এসে দাঁড়িয়েছো। তো ছোটো ক্রিয়েটারদেরও তোমাদের যথেষ্ট তোমাকে ভাবতে হবে। এবার তুমি যদি কারোর ব্যাপারে কন্ট্রোভার্সি করো, সে তোমাকে বলবেই। তো তোমারও যদি সেই যোগ্যতা থাকে, তুমি যদি মনে করো যে না সেই জায়গাটা ভুল, তাহলে তুমি সেটা ভিডিও বানিয়ে তাকে রিপ্লাই দিয়ে দাও। তাহলে এই নয় যে তাকে চুপ করানোর জন্য তুমি তাকে স্ট্রাইক দিয়ে দেবে, এটা একদমই উচিত না। এটা একদম ছোটো মনের কাজ, এটা সত্যি ছোটো মনের কাজ। আর আমার সত্যি ভাবতে খারাপ লাগছে যে আজ যখন তুমি যখন ছোটো ছোটো ক্রিয়েটারদের সাহায্য নিয়ে তুমি যখন একটা উঁচু পোস্টে চলে যাচ্ছ, সেই ছোটো ক্রিয়েটার্সরা তোমাকে যদি কেউ কিছু বলে, তুমি সেটা সহ্য করতে পারছো না। সহ্য কেন করতে পারছো না? তোমার যদি মনে হয় যে সে তোমাকে উল্টোপাল্টা বলছে, বা সেটা তার তুমি সে ভুল বলছে না, তাহলে তুমি তাকে যোগ্য প্রমাণ দিয়ে তুমি তাকে সেটা চুপ করিয়ে দাও বলে। তা বলে এই নয় তাকে এখান থেকে একদমই বার করার জন্য তুমি তার সঙ্গে এইভাবে শত্রুতা করবে, এটা একদমই ঠিক নয়। আমি পার্সোনালি আমাকে স্ট্রাইক দেওয়া হয়েছে, তাই জন্য আমি এই কথাটা বলছি। যার কিছু বলার থাকলে তুমি ডাইরেক্ট তুমি ভিডিও বানিয়ে তাকে বলো, বাট এই নয় যে তুমি তাকে স্ট্রাইক দেবে। এমন এমন চ্যানেল আছে আমি শুনেছি, এমন এমন চ্যানেল আছে যারা হয়তো এই এই ওয়াইটি থেকেই তাদের সব কিছুই, ঘরের সব কিছুই কন্ট্রোল হয়, বা তাদের ফাইন্যান্সিয়ালি যত প্রবলেম আছে ওয়াইটি থেকেই আসে, যা ঠিক হয়ে যায়। কিন্তু এই স্ট্রাইক দেওয়াটা কি ঠিক?
কারোর হয়তো কোনো ফারাক পড়ে না, জাস্ট টাইম পাস করার জন্য বা এনজয় করার জন্য চ্যানেলটা করেছে, বা কেউ কেউ তো চ্যানেলটা করেছে তাদের ফাইন্যান্সিয়ালি প্রবলেমটাকে ঠিক করার জন্য। তাই প্লিজ, আমি এটা আমি আমার পার্সোনালি আমার 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 এক্সপিরিয়েন্স থেকে বলছি, প্লিজ কাউকে এভাবে স্ট্রাইক দিও না। তোমার যদি কিছু বলার থাকে তুমি তাকে ভিডিওতে রিপ্লাই দাও, আর যদি তোমার কিছু বলার না থাকে তুমি কারো ব্যাপারে কিছু বলো না, তাই না? তাই তুমি মনে করো না যে তুমি যেটা করেছো ঠিক করেছো, কারণ তোমার তুমি এই এই কাজটা করে তুমি সত্যি তোমার হেটার্সদের বাড়িয়ে দিয়েছো। আমি পার্সোনালি সুপ্রিয়াদিকে চিনি না, বাট আমি আমার একটা ছোটো ক্রিয়েটার হলেও আমি এই সময় আমি তার পক্ষে হয়ে বলছি। আমি জানি না যে আমার ভিডিওটা কতটা লোকের মনে লাগবে বা কতটা কি হবে, বাট আমি এটা বলবো যে প্লিজ এর এর বিরুদ্ধে বলো যে তোমরা ভিডিও বানাও, ভিডিওর বদলে ভিডিও দাও, বাট প্লিজ কাউকে স্ট্রাইক দিয়ে কারোর এইভাবে ইমোশনালি কাউকে হার্ট করো না। এটা আমার পার্সোনালি এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, এটা প্রচুর হার্ড হয়, প্রচুর। কারণ আমি জাস্ট এক মাস হয়েছে আমি চ্যানেলটা খুলেছি, তার মধ্যে আমাকে স্ট্রাইক দিয়ে দিয়েছে। তবুও যাই হোক, সবার সহানুভূতি, এটা নয় যে আমি সবার সহানুভূতির জন্য পাওয়ার জন্য বলছি, বাট যেটা রিয়েল আমি জানি যে এটা কীরকম একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয় কেউ যদি স্ট্রাইক দেয়। তাই প্লিজ কাউকে এইভাবে স্ট্রাইক দিও না। যদি তোমার কিছু বলার থাকে তুমি তাকে ভিডিও করে রিপ্লাই দাও। আমি সবাইকে বলছি, এটা পার্সোনালি আমি একজনকে বলছি না, আমি সবাইকে বলছি, যার যার কাছে আমার ভিডিও যাবে আমি তাদের কাছেই বলছি, তোমার যদি কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করার থাকে, তুমি যদি মনে করো যে সে উত্তরে তোমাকে যা বলবে সেটা তুমি সহ্য করতে পারবে, তাহলে তুমি তার বিরুদ্ধে ভিডিও বানাও। বাট এইভাবে কারোর সাথে খেলা করো না, কারোর কারোর ইমোশন নিয়ে। তো আমি আর বাড়ালাম না, এখানেই ভিডিওটা শেষ করলাম। যদি আমি কিছু ভুল করে থাকি তার জন্য আমাকে ক্ষমা করে দিও, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলটা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।